সুদ ও ঘুষের সাজা কি একই হয়? না ভাই, সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয়। তবে এটা ঠিক, দুইটাই কাবিরা গুনাহ এবং দুইটাই মিনাল মোহলেকাত, ধ্বংসাত্মক অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয়ের প্রতি লানত বর্ষণ করেন, এবং ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। এসব কথা ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহীতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় না যতটা সুদের গ্রহীতার ব্যাপারে, সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস। এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় নাই, শুধু এটুকু বলি যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না, এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনাহ হবে না, কিন্তু ঘুষ গ্রহীতার সর্বাবস্থা কি হবে? অপরাধী হবে। আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা সাইদা ঘুষ দেই, ঘুষ যে খায় ওই বেচা।